সূরা আদ-দুহা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। শপথ উজ্জ্বল দিনের এবং শপথ রাত্রির যখন উহা প্রশান্তির সহিত নিঝুম হইয়া যায়। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, তোমার রব তোমাকে কখনোই পরিত্যাগ করেন নাই, না তিনি অসন্তুষ্ট হইয়াছেন। ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী অবস্থা প্রথম অবস্থার তুলনায় উত্তম ও কল্যাণময়। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আর শীঘ্রই তোমার রব তোমাকে এত কিছু দিবেন যে তুমি সন্তুষ্ট হইয়া যাইবে। আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া। তিনি কি তোমাকে ইয়াতীম রূপে পান নাই এবং তারপর আশ্রয় জোগাড় করিয়া দেন নাই? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তিনি তোমাকে পথহারা রূপে পাইয়াছেন, অতঃপর পথনির্দেশ দান করিয়াছেন। ওয়াজাদাকা আ'ইলান ফাআগনা। আর তোমাকে নিঃস্ব অবস্থায় পাইয়াছেন, তারপর তোমাকে সচ্ছল বানাইয়া দিয়াছেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। অতএব তুমি ইয়াতীমের প্রতি কঠোরতা গ্রহণ করিবে না। ওয়াআম্মাস সাঈলা ফালা তানহার। এবং প্রার্থীকে তিরস্কার করিবে না। ওয়াআম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আর তোমার রবের নিয়ামতকে প্রকাশ করিতে থাকিবে।